মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে জানানো অভিযোগ সম্পর্কে টুইট করেছেন রাজ্যপাল। তার আশ্বাস অভিযোগ আইনিভাবে খতিয়ে দেখা হবে এমনটা তিনি জানিয়েছেন। মমতার ফোনে করা যে অভিযোগ সেই অভিযোগ তিনি খতিয়ে দেখবেন, আইনিভাবে অভিযোগ খতিয়ে দেখার পূর্ণ আশ্বাস দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আশা করি সঠিক পদক্ষেপ নেওয়া হবে যাতে যে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট স্থানে সেই অভিযোগ জানানো হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় টুইটে এমনটাই জানিয়েছেন, আইনিভাবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। আমরা তৃণমূলের লোক, আমরা ভিড় করছি, আমাদেরকে কবর ঢুকতে দেয়নি। আমরা আমাদের বুথের লোক নয়, আমরা কি দিদির লোক নয়? দিদি মাকে ছেড়ে আমরা যাব না, মানছি না। পুরো ভোটটা ছাপ্পা হয়েছে, পুরো কোন ভোটারকে ঢুকতে দিচ্ছে না, টিএমসি র কোন এজেন্ট কেই বুঝতে দিচ্ছে না। এখানে দিদি ছাপ্পা ভোট দিতে এসেছেন, ভোটটি তখন খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। নন্দীগ্রামে জিতবে তৃণমূলই, বিজেপি বাইরে থেকে লোক এনে অশান্তি পাকানোর চেষ্টা করছে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বাহিনী কাজ করছে বলে তিনি অভিযোগ করেছেন। শুনুন, আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। নন্দীগ্রামে আমি জিতবো মমাটি মানুষের আশীর্বাদে। আপনারা দেখলেন যেখানে সকাল থেকে বন্দুক নিয়ে বসে আছে, কাউকে ভোট দিতে দেয়নি, প্রত্যেকটা মানুষ আমাকে উইশ করছে। তার মানে কি, ওরা যাকেই যায় ইচ্ছে দায়িত্ব দিক না কেন, মানুষ কিন্তু ভোট আমায় দিয়েছে। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। কেন এতক্ষণ বুথে থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কমিশন কিভাবে অনুমতি দিল, প্রশ্ন তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশন তো উচিত ছিল 5 মিনিটের মধ্যে, বোর্ড তো আমিও ভিজিট করছি, 2 মিনিট 4 মিনিট 6 মিনিট কোথাও ভিজিটার্স বুকে মন্তব্য লিখতে বলছে, লিখছি এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক, গুড স্যাটিসফ্যাক্টরি, তাই করে নমস্কার করে চলে আসবেন। আর যদি অভিযোগ করতে হয় কোনো বুথে, যদি এজেন্ট বেরিয়ে যায়, তার জন্য তো অবজারভার আছে, ইসি আছে, সিইও আছে, আমিও তো অ্যালিগেশন করি, তার তো সিস্টেম আছে। ওনার যে অফিস নেই, মেল করার লোক নেই, এত দুরাবস্থা হয়ে গেছে এটা জানতাম না তো। এটা নন্দীগ্রামের ভোটারদের উনি অপমান করছেন, বয়ালের ভোটারদের অপমান করছেন। এবারে যে পদ্ধতিতে ভোট হয়েছে, সব বুথ হাই সেন্সিটিভ, সব বুথে মাইক্রো অবজারভার, এখানে আপনার ফলস ভোটিংয়ের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।